ড্রাগসর বিরুদ্ধে আরক্ষীর অভিযান অব্যাহত রূপহী হাতত গ্রেপ্তার এটা ড্রাগস সরবরাহকারী রূপহীর নতুন বজারত আরক্ষীর অভিযানত গ্রেপ্তার হয়েছে আব্দুল খালেক নামৰ এটা ড্রাগস পেডলার সরবরাহকারীটোর পৰা জব্দ করা হয়েছে ড্রাগস ভর্তি 32টাকৈ কন্টেইনার আমি আপোনালোকক পুৱাই এই খবৰ জনাইছো ড্রাগসর বিরুদ্ধে আরক্ষীর অভিযান অব্যাহত আছে আর এইবার রূপহী হাতত গ্রেপ্তার হয়েছে এটা ড্রাগস সরবরাহকারী রূপহী নতুন বজারত আরক্ষীর অভিযানত গ্রেপ্তার হয়েছে আব্দুল খালেক নামৰ এটা ড্রাগস পেডলার আর এই সরবরাহকারীটোর পৰা জব্দ করা হয়েছে ড্রাগস ভর্তি 32টা কন্টেইনার আব্দুল খালেক পিতা রুস্তম আলী তেওঁর ঘর আমার কোনা নদীর পার তেও আমি 32টা কন্টেইনার হওয়া আমি করাক্তর লোক কম আছো তেও এইটো লাইনতে কইছে ডিমাপুরের ফেলে আহা বলে কইছে আর অভিযান আমার চলি আছে এই বিষয়ে আমি আর মানে অধিক মানে তেও খত পোষ করা নাই